খুব সুন্দর প্রশ্ন, আলহামদুলিল্লাহ। আপনার যে কোনো লোকে হাত পা ফেটে গেলে, নখ ফেটে গেলে, আপনার সাধারণত এগুলি হাতে পা নখেই হয়, নখে হলে আপনি বড় ঢেঁড়সের মাথা, ঢেঁড়সকে বলা হয় ইংরাজিতে এই কারণে লেডিস ফিঙ্গার, অরিজিনাল এটার ইংরাজি নাম হলো ওকরা, ব্রিটিশরা এটাকে লেডিস ফিঙ্গার বলে, ওই জন্য যে ঢেঁড়সটা দেখতে মেয়েদের পুরুষের ফিঙ্গারের মতো, আঙুলের মতো, অর্থাৎ মাথাটা ভেঙে কাটবেন না, ভেঙে নেবেন হাত দিয়া। অনেক সময় স্টেনলেস স্টিল চাকু দিয়ে কাটলে ভালো, কিন্তু লোহা লাগলে একটু ক্ষতি হয়, কালো হয়ে যায়, মানে কন্টামিনেশন হয়। আপনি ওই ঢেঁড়সের ভিতরে রিসপেঙ্গার ভিতরে আস্তে 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 নখটা ঢুকিয়ে রাখবেন, যেই নখ আপনার কেটে গেছে, ভেঙে গেছে, মস্কে গেছে, চেতলে গেছে, উল্টা চামড়া উঠেছে, এগুলো ফেটে যাচ্ছে, সেটার ভিতরে যতটা হবে ততটার ভিতরে একটা করে ঢেঁড়স লাগাতে হবে। এরপরে আপনি 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা বসে থাকেন, তারপরে গোসল টোসল করে আপনি বাইরে যান। এটা হলো একটা। আরেকটা হলো কালো বেগুন বা যে কোনো লম্বা বেগুন, বেগুনের ভিতরে আস্তে আস্তে হাতটা ঢুকিয়ে দিতে হবে, পায়ের নখটা ঢুকিয়ে দিতে হবে, দিয়ে 15-20 মিনিট রাখতে হবে জায়গা, তারপরে আপনি বাইরে যান। এবং যে গোটা দিন একটু লাগাবেন, ওই দিন আপনি আরম্ভের সময় এবং শেষ সময় একটু অলিভ অয়েল ব্যবহার করার চেষ্টা করবেন। আর যেই তৈল আপনি খাচ্ছেন, এই তৈল খাওয়ার পরিবর্তন করবেন। নখ ফাটার সাথে তৈলের সম্পর্ক আছে, নখ ফাটার সাথে লবণের সম্পর্ক আছে। আপনি যদি সাদা লবণ খান, নখ ফাটে, আপনার সাথে সাথে আপনাকে রক্সল খেতে হবে, বা কালো লবণ খেতে হবে, বা সিন্দুক লবণ খেতে হবে, নাহলে বাসর লবণ খেতে হবে, নাহলে গুলার চল খেতে হবে, এই জাতীয় লবণেরও পরিবর্তন আনতে হবে, পানিরও পরিবর্তন আনতে হবে, পরিবেশের পরিবর্তন আনতে হবে। কোনোটাই যদি কোনো কিছু না হয় তাহলে আপনাকে এই নিম তৈল ব্যবহার করতে হবে, অথবা নিম পাতা বা নিমের চামড়া বেটে বা ভিজিয়ে রেখে ওই পানিটা দিয়ে পা ভিজিয়ে রাখতে হবে, হাত ভিজিয়ে রাখতে হবে। এতে যদি আপনার পরিবর্তন না আনতে পারেন, তখন গ্রামের মানুষরা তুঁত ব্যবহার করে, তুঁত, তুঁতে, অনেকে তুঁতে বলে, অনেকে হিয়ার কট বলে, ওই তুঁত ভিজিয়ে রেখে তুঁতের মধ্যে পা দিয়ে রাখবেন। এখনই বর্ষার সময় গ্রামের লক্ষ লক্ষ লোকের, কৃষক, শ্রমিক, মজুর, কষ্ট করে কাদা মাটিতে হাত পা থাকে, তাদের হাত পা এরকম সাদা হয়ে যায়, ফেটে যায়, গন্ধ হয়, তখন তারা এই তুঁতটা ব্যবহার করে। আবার অনেকে দেখছি সরষের তেল ভালো করে ব্যবহার করে, আবার অনেকে নিম তেল ব্যবহার করে, নিম পাতা বেটে ব্যবহার করে, কাঁচা দুধ বাটা ব্যবহার করে। আলহামদুলিল্লাহ বাজারে কিনা ওষুধের চেয়ে ওগুলি সবচেয়ে ভালো।